গুড মর্নিং আমার ফ্যামিলি, হ্যাপি উইথ সোভনাতে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন বাজে 6:30, তো আমি প্রথমে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে বাকি কাজগুলো সারবো। সকালবেলা উঠে জল ঘাটতে খুব অসুবিধা হয়, তো প্রথমে ঘুম থেকে উঠে খানিকক্ষণ বসেই থাকি, তারপরেই আস্তে আস্তে কাজে হাত দিই। তো আগে আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তোমরা জানোই আমার ঘরে প্রচুর ময়লা হয়, কাগজের টুকরো এটা সেটা সারাক্ষণ পড়েই থাকে, তার কারণ মেয়ে এটা ওটা ছিঁড়তে থাকে, ঘরটাকে ময়লা করতে থাকে। এই ঘর ঝাড় দিলাম, এই দেখবো আবার 10-20 মিনিট পর থেকে আবার এটা ওইটা সেটা, লজেন্স খেয়ে লজেন্সের প্যাকেট এগুলো। ওকে যতই আমি দেখিয়েছি যে তুমি এগুলো এখানে ফেলবে না, ডাস্টবিনে ফেলবে, ও তবুও বাচ্চা মানুষ অতটা মাথায় রাখে না, ও এখানে ওখানে ফেলে দেয়। তো যাই হোক, তো প্রথমেই আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নিচ্ছি। আজকে যথারীতি আমি যেরকম কাপড় দিয়ে ঘর মুছি সেরকম কাপড় দিয়েই ঘর মুছি, কারণ ওই লাঠি দিয়ে আমি আগের দিন যেমন তোমাদের বললাম ওটা দিয়ে খুবই অসুবিধা হয়, তো মাঝে মধ্যে তবু ওই চেষ্টা করি এটা ওটা দিয়ে করার জন্য, তোমাদের যেটা বলেওছি আগে আমি। তো ঘরটা মুছে নিচ্ছি, আসলে সময়টা অনেকক্ষণ লাগে, এবার পুরোটা তোমাদের আস্তে আস্তে দেখাতে গেলে অনেকক্ষণ চলে যাবে, আর জানি অতক্ষণ তোমরা দেখবে না, তো ওটাকে খুব ফার্স্ট করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চেষ্টা করছি পুরো ঘর মোছাটাই তোমাদের দেখাতে, কারণ কিছুটা মুছলাম বাকিটা দেখালাম না, এটা না করে পুরো ঘর মোছাটাই দেখাচ্ছি, কারণ আমার পুরো ঘরটাই এর ফাঁকে তোমাদেরকে দেখানো হয়ে যাবে। ঘর মুছে নিয়েছি, এবার চলে এসেছি রান্নার দিকে। তো রান্নাটা আজকে ফুলকপি আলু দিয়ে চারাপোনা মাছ করব, আর কটা পটল নিয়ে নিয়েছি, পটল কটাও ভেজে নেব, কারণ মেয়ে তো ফুলকপি আলুর তরকারি যেটা করবো একটু ঝাল হবে, ঝাল দিই না তবু একটু হলেও ঝাল হবে, তো খেতে চায় না একদমই, তো ওর জন্য যথারীতি ডাল আর ওর মাছ ভাজা তুলে রাখবো, আর একটু পটল নিয়েছি, পটল ভেজে নেব ব্যাস। আর আমাদের এই আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু চারাপোনা মাছ হয়েছে, সেই চারাপোনা মাছের ঝোলটা করব। তো আজকে তোমাদের সাথে রেসিপিটা অতটা শেয়ার করছি না, কারণ আলু ফুলকপি দিয়ে চারাপোনা মাছের ঝোল অনেকেই জানো, তবু একদিন যদি আবার করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে রান্নাটা করি। তো ততক্ষণ ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, এগুলো কেটে নিচ্ছি। ফুলকপিগুলো অনেক দিন এনেছিল মা, তো পড়েছিল, তো আমি ভাবলাম ফুলকপি আলু দিয়ে এই শীতের সময় ফুলকপি বাঁধাকপি শিম এগুলো খুব ভালোই ওঠে, তো শীতের সবজি খেতে সত্যি সবারই খুব ভালো লাগে। ও আনাজ কেটে গ্যাসের একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝোলও আমার কমপ্লিট, মাছটা ফুটে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। আর ওদিকে ডালও হয়ে গেছে আমার, আজকে তাড়াতাড়ি করেই সব করে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। ওদিকে ডাল আর পটল ভাজা ওটা শেয়ার করার কিছু নেই, তো ওটাও হয়ে গেছে, এদিকে ভাতও হচ্ছে আর এদিকে তরকারিও ফুটে গেছে, তো তরকারিও আমার কমপ্লিট। রান্না বান্না সেরে আমি চলে এসেছি, কত কিছু জামা কাপড় পরে রয়েছে, তো সেই জামা কাপড়গুলো কালকে ভাঁজ করা হয়নি, আর রেখে দিলে পরেই থাকবে, তাই ভাবলাম এখনই ভাঁজ করে নিই, করে স্নানে যাব, স্নান করে এসে পুজো টুজো সেরে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তো তাই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। সমস্ত কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়াও করে একটু রেস্ট নিলাম, এখন বাজে ওই 4:45 নাগাদ। তো এখন আমরা ডিসিশন নিলাম একটু যে আজকে 1 January, তো মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বেরিয়েই বলবো, তার আগে একটু কেক নিয়ে নিলাম।
যাচ্ছি গোলাঘাটে নেমেছি। গোলাঘাটে থেকে সাবওয়ে দিয়ে পার হচ্ছি, পার হয়ে এখান থেকে সোজা হাঁটতে থাকবো, আর ওখান থেকে দেখতে 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 তারপর বাড়ির দিকে রওনা হব। চলো, পার হয়ে গেছি, সাবওয়ে দিয়ে চলে এসেছি, এবার যাওয়া যাক। চলে এসেছি আর লেক টাউনে এখানে যে নতুন মাঠটা হয়েছে সেখানে আপাতত এসেছি, কিন্তু মাঠে প্রচুর জল, মানে প্রচুর জল না তবু কাদা কাদা শিশির পরে হয়েছে, কাদা কাদা রয়েছে বলে এখন ওখানে বসতে পারছি না, আর এখানে সেরকম বসার জায়গাও নেই। আর একটু এগিয়ে গিয়ে দেখি ওখানে একটু বসার জায়গা আছে, তো সেখানে গিয়ে বসে ঘর থেকে কেকটা এনেছি তোমরা দেখেছো, ওটাকে খাবো, আর মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছি ও সেটা খাচ্ছে। তো চলো ওখানে বসা যাক, আর যা যা তুলতে পেরেছি যা যা দেখতে পেয়েছি সেগুলো তুলেছি। আর সত্যি কথা বলতে খাবারের দোকানে ঢুকেছিলাম, ও ভিডিওগুলো করা হয়নি, প্রচুর দাম বলছে, মানে 10 টাকার জিনিস 30 টাকা 40 টাকা, তো সেটা আর কিনিনি। কেকটার ওপরে টিফিন বক্সের যে ঢাকনাটা না সেটার যে ডিজাইনটা সেটা দেখো উঠে এসছে। তো যাই হোক, চেপটা চুপটে গেছে কেকটা আনতে গিয়ে। আর একটা জিনিস কিনেছি, সেটা হলো এই যে ডালের বড়া, এগুলো খুব বিক্রি হয় রাস্তায় দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম একটা চাটনিও দেয়। বাড়িতে চলে এলাম, মানে ঢুকবো এবার, তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এইটুকুনি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কী কী করলে আরও ইম্প্রুভ হবে, সেগুলো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবারও বলছি, বলো, কারণ তুমি জানো আমার তোমাদের সাথে পথ চলা সবে শুরু করেছি, তো জানি না কতদূর কী করতে পারছি, কতদূর তোমাদের ভালো লাগছে। তবে আজ এই পর্যন্ত, চলো গুড নাইট, বাই বাই।